অতপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকের এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করি সেটি আসলে দুটো বিষয়ের সমন্বয়। একটি হচ্ছে সময়ের গুরুত্ব, আরেকটি হচ্ছে দ্বীনী শিক্ষার গুরুত্ব। যেহেতু এখন বছরের শেষ, যেহেতু আমাদের দেশে শিক্ষা বর্ষগুলো ইংরেজি মাসের সাথেই সম্পৃক্ত, ডিসেম্বর মাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই আরেকটি নতুন বছর শুরু হতে যাচ্ছে 2022 সাল। এই তো আজকে হয়তোবা ইংরেজি মাস হিসেবে 12:01 মিনিটেই নতুন বছরের মানে শুভযাত্রা হবে, আসলে তাদের ভাষা আর কি শুভযাত্রা। এ উপলক্ষে হয়তোবা অনেকেই অনেক রকমের আয়োজন করছেন, দিবসকে উদযাপন করছেন, যদিও শরীয়ত এগুলোকে অনুমোদন দেয় না। বাংলা নববর্ষ পালন করতে গিয়ে যে সকল কর্মকাণ্ড করা হচ্ছে তা অনেকটাই শরীয়তের সাথে সাংঘর্ষিক, ঠিক ইংরেজি নববর্ষ পালনের ক্ষেত্রেও একই, বরং তার চেয়েও বেশি মানুষ অনিয়মের ভিতরে চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সম্ভবত এখন পর্যন্ত আরবি নববর্ষটাকে হেফাজতে রেখেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, হয়তোবা আরব দেশের কোনো দেশে সেটা নিয়েও উদযাপন হতে পারে, তো বাংলাদেশে এখন পর্যন্ত এই আরবি নববর্ষকে নিয়ে ওইভাবে পালন করা হচ্ছে না। এটা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহম আর কি, মেহেরবানি। আসলে এই যে একটি বছর যায় আর একটি বছর আসে, এটা হচ্ছে আসলে সময়ের যাওয়া, সময়ের যাওয়া, একটা যাওয়া আর একটা আসা। আমার আপনার জীবন পুরোটাই সময়ের উপরে নির্ভর করছে। এই সময়ের গুরুত্ব যে কত বেশি তা আপনি বুঝতে পারবেন, বিশেষ করে 30তম পারার ছোট্ট ছোট্ট কিছু সুরার দিকে যদি আপনি খেয়াল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতবার এই সময়ের কথা উল্লেখ করেছেন, সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। প্রসিদ্ধ যে সুরাটি আমরা প্রায় প্রায় আপনাদের সামনে পড়ি, ব্যাখ্যা করি, তাফসির করি, সুরাতুল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, শপথ যুগে। আসর শব্দের অর্থ একটি হচ্ছে যুগ, আরেকটি হচ্ছে আসরের সময়, প্রতিদিন যে একটা সময় আসে আসর, হ্যাঁ, সেই সময়ের কসম, অথবা আসর মানে আবার যুগও বোঝায়, পুরো যুগের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, অথবা আসরের সময়ের কসম খেয়েছেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, শুধু এখানে নয়, আরও অন্যান্য সূরাগুলো দেখুন কত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম করেছেন। অদ্দোহা ওয়াল্লাইলি ইদা সাজা, শপথ ওই যে দোহার সময়ে, এগুলো কিন্তু একটা সময়, দ্বিপ্রহরের আগের যে একটা সময় থাকে, সালাত জোহা আপনারা যেটা যে সময় পড়েন, এটা বলা যায় ইশরাকের ওয়াক্তের পর থেকেই সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুকে বলা হয় দোহা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম করছেন, ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইদা সাজা, এবং রাতের কসম করছেন যখন তা অন্ধকারচ্ছন্ন হয়, সেটাও কিন্তু একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন আরও কসম করে বলছেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইদা তালাহা ওয়ান-নাহারি ইদা জাল্লাহা ওয়াল-লাইলি ইদা ইয়াগশাহা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন চারটি জিনিসের কসম করেছেন। প্রথম ওয়াশ-শামসি ওয়াদুহাহা, এখানে শামস সূর্যের কসম করেছেন এবং তার কিরণে, ওয়াল কমার ইদা তালাহা, এবং চন্দ্রের কসম করেছেন যখন সেটা
সূর্যের পিছনে পিছনে আগমন করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লাইলি ইদা গশাহা, যখন রাত্রি অন্ধকার যখন তাকে আচ্ছন্ন করে, ওয়ান নাহারি ইদা তাজাল্লাহা, এবং দিবসের যখন সেটা পরিস্ফুট হয়, আলোকিত হয়। এই চারটা জিনিসই কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত। কারণ আপনারা জানেন সৌর বৎস যেটা আমরা গণনা করি, ইংরেজি মাস যেটা, সেটা কিন্তু ইংরেজি মাসের সাথে সম্পৃক্ত, এটা সূর্যের সাথে সম্পৃক্ত। আর আরবি মাসটি হচ্ছে চন্দ্রের সাথেই সম্পৃক্ত। তাহলে দুটোই কিন্তু সময়। তাহলে সূর্য বলে দিচ্ছে সৌর বৎসরের কথা, আর চন্দ্র বলে দিচ্ছে চন্দ্র বছর যেটা, হ্যাঁ, আরবি হিজরি বছর যেটা আমরা করি সেটার কথা বলছেন। এই দুটোই কিন্তু সময়ের কথা বললেন। অসুবহি ইদা তানাফাস, এবং সকালের কসম করছেন যখন তা উদ্ভাসিত হয়, আলোকিত হয়। ওয়াল্লাইলি ইদা আসআস, এখানে আবার রাতের লাইল, রাতের কসম করেছেন। ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি, ওয়াল ফাজর কসম ফজরের সময়, এটা কিন্তু একটা সময় ফজর। ওয়ালায়ালিন আশরি, এবং বিশেষ করে রাত দশটি রাতের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এখানে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুরায় এই সময়ের কসম করেছেন, বোঝা গেল কি যে এর গুরুত্ব অপরিসীম, সময়ের গুরুত্ব অপরিসীম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার কসম খান তার অবশ্যই কি আছে, গুরুত্ব আছে। আমি আপনি আমার আপনার আমার জীবনের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমাদের মূল পুঁজি হচ্ছে সময়, মূল পুঁজি সময়। সময় আছে, আমি প্রিন্সিপাল আছি, আমি প্রেসিডেন্ট আছি, আমি প্রধানমন্ত্রী আছি, সময় শেষ হতে পারে, সেটা মেয়াদ হতে পারে অথবা জীবন হতে পারে, সবই কিন্তু সময়। সময় শেষ হয়ে গেল, আমি আর এখন প্রধানমন্ত্রী নাই, আমি আর এখন প্রেসিডেন্ট নাই, আমি আর এখন অধ্যক্ষ প্রিন্সিপাল নাই, সব কিছু নির্ভর করছে সময়ের উপরে। একজন মুফাসসির তিনি বলছেন যে আমি সূরাতুল আসরের তাফসির বুঝেছি বাজারে গিয়ে। কেমনে বলছেন, আমি বাজারে গিয়ে দেখলাম একজন বরফ বিক্রেতা, সে হাওমাও করে কাঁদছে আর চিৎকার করে বলছে, ভাইরা আমার পুঁজি নিঃশেষ হয়ে যাওয়ার আগেই আমার কাছ থেকে কিনে নেন, আমার পুঁজি নিঃশেষ হয়ে যাওয়ার আগেই আমার কাছ থেকে আমার পণ্যগুলো কিনে নেন। তার মানে সে কী বোঝাচ্ছে, আপনারা জানেন বরফ যেটা, আইস যেটা বলছি, সেটাতে একটা মেয়াদ আছে। আগে একসময় দেখতাম ওই গ্রাম অঞ্চলে যে বাক্স নিয়ে বের হতো, সে এই একটা সময় নিয়ে সে বের হয়েছে, এই সময়ের ভিতরে যদি তার এই বরফগুলো যতক্ষণ পর্যন্ত জমাট বাঁধা থাকে, এই সময়ের মধ্যে যদি বিক্রি হয় তাহলে না মানুষ নিবে, কিন্তু ওটা যদি গলে যায়, মানুষ কেউ নিল না, কিনল না, বিলম্ব হয়ে গেল, গলে কিন্তু মাল কিন্তু বাহিরে যেতে পারে নাই, মাল কিন্তু বাক্সটার ভিতরেই আছে, কিন্তু সব গলে সর্বতার পানির মতো হয়ে গিয়েছে, তখন কি এই বরফটা আর কেউ কিনবে, এটা বরফ হিসেবে আর কেউ কিনবে না। তো তার পুঁজি কিন্তু সব শেষ হয়ে গেল। আসলে তো পুঁজি শেষ হয় না, পুঁজি তো আছেই, ওই পানিটাই তো মানে তরল থেকে গরল, গরল থেকে তরল হয়ে গিয়েছে, গরল থেকে তরল হয়ে গিয়েছে, পুঁজি তো তার বাক্সের ভিতরেই আছে, কিন্তু ওই যে মানে কমে গেল, কারণটা কি, সময়টা পার হয়ে যাওয়ার কারণে, সময় পার হয়ে যাওয়ার কারণে এই বরফের আর কোনো দাম, মানে মালাই আইস, এটার আর কোনো দাম থাকলো না, ওর পুঁজি সব বরবাদ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ঠিক একটি ফলের দিকে আপনি তাকান, একটি আপেল, একটি কমলা, এরও কিন্তু একটা ট্যাম্পার দেওয়া আছে, আল্লাহ প্রদত্ত ট্যাম্পার, ফরমালিং দেওয়া, আপনার মানে বিকল্প ব্যবস্থাপনা আমরা এখানে খাদ্যকে লাস্টিং করার জন্য ব্যবহার করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক খাদ্যের ট্যাম্পার দিয়ে রেখেছেন। দেখুন একটা ধান, সে তো মনে হয় এক বছরের মতো তাকে রাখা যায় বা তার চেয়েও বেশি তাকে রাখা যায়, স্বাভাবিকভাবে একটু রোদে দিয়ে শুকিয়ে সেটাকে রাখা যায়। একটি ডাল,
সেটাও তো মোটামুটি বছর এক বছর দেড় বছর পর্যন্ত রাখা যায়, এগুলো একটু টেম্পার বেশি। একটি কাঠ, তারও তো অনেক টেম্পার, ঘরে লাগিয়েছেন কোন কালে, এখনও সেটা সে তার শক্তি দিয়ে ধরে রেখেছে। একটা বাঁশ, তারও তো অনেক টেম্পার আছে। আবার দেখুন সবজি, এগুলো টেম্পার খুব কম দেওয়া আছে। এটা ফুলকপি, বাঁধাকপি, কপি, বেগুন, এই সকালে উঠিয়ে তুলেছেন, রাতের মধ্যে এটাকে 12 ঘন্টার একটা টেম্পার সম্ভবত আল্লাহ দিয়ে রাখছেন, এর মধ্যে যদি ওটাকে ব্যবহার করেন তাহলে হবে, না হলে কিন্তু এটা চলবে না। আমার মনে হয় সবচেয়ে কম টেম্পার যেটা আমরা সবজি দেখি শাক, এই শাকগুলো দেখবেন এই 12 ঘন্টার পরে এটা আর খাওয়ার উপযুক্ত থাকে না। একটি কলা, একটি আপেল, একটি ফল, একটি ফ্রুট, শাক সবজি সব কিছুর একটা সময় দেওয়া আছে, বেঁধে দেওয়া আছে। এই সময়ের মধ্যে আপনি যদি এটাকে ব্যবহার করেন তাহলে আপনি আপনার কাজে এটাকে লাগাতে পারলেন, আর সময়ের মধ্যে যদি ব্যবহার করতে না পারেন সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একটা কলাই ধরুন, কলা তো অনেক সুন্দর জিনিস, মজার জিনিস, মিষ্টি, কিন্তু আপনি সময়ের ভিতরে এটাকে ব্যবহার করেননি, ধরুন 5 দিন পর্যন্ত এটা ফেলে রেখেছেন, তো এটা কিন্তু পচে গলে খাওয়ার অনুপযুক্ত হয়ে গিয়েছে। আসলে কিন্তু খাদ্যের কলার যে পরিমাণটা তাতে কিন্তু কোনো ঘাটতি আশা করি হয়নি, কলা কিন্তু ওটুকুই আছে, কিন্তু এর আর কোনো মূল্য থাকছে না। কারণটা কি? সময়টা পার হয়ে গিয়েছে। এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন যে সব কিছুর মূলে রয়েছে সময়। সময় আছে আপনার দাম আছে, সময় নাই আপনার কোনো দাম নাই। এটি এখন আপনার জীবনটা খেয়াল করুন, এটা হলো সময়, এটা সময়, হায়াত যেটা বলেন সময়, এই সময় আছে আপনার দাম আছে, সময় নাই আপনার মাটির উপরে থাকার অধিকার নাই, এটাকে খুঁড়ে মাটির নিচে পাঠিয়ে দাও, এ আর উপরে থাকতে পারবে না। দেখেছেন, সময় শেষ, সব শেষ। সময় হলো আমার আপনার মূলধন। এই যে প্রতিদিন সূর্য পূর্বাকাশে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এটা আমাদেরকে কি মেসেজ দেয়? সময়কে সচেতন করছে, প্রতিদিন আমাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছে। দেখুন, সূর্যের সাথে আপনার জীবনকে মিলিয়ে নিন। সূর্য যখন প্রথমে উদিত হয় তখন সে থাকে একটা শিশুর মতো, ক্ষীণ, দুর্বল, তেমন কোনো প্রভাব নাই, তেমন কোনো দাপট নাই, শক্তি নাই, এই ক্ষীণ আকারে একটু প্রকাশ পায়। আস্তে আস্তে তার বয়সটা বাড়ছে, আস্তে আস্তে শৈশবকাল পেরিয়ে তারুণ্যের দিকে ছুটে আসছে, যুবক, টকবগে যৌবন। এই তো 10টা 11টার দিকে আসলেই সূর্যকে আর কে চেনে, সূর্যকে আর কে দেখ মানে তাকাইতে পারে, কি দাপট তার! হ্যাঁ, পুরো বিশ্বকে সে আলোকিত করে ফেলল, মানে বিজ্ঞানের যেহেতু এখন যুগ অর্ধ বিশ্বই বলতে পারি, যেহেতু অর্ধেক রাত থাকে অর্ধেক দিন থাকে, অর্ধ বিশ্বকে সে আলোকিত করলো। এখন তার খুব পাওয়ার, খুব দাপট, খুব ক্ষমতা, শক্তি। কিন্তু যখনই সূর্যটা পশ্চিম আকাশে ঢলে পড়ল, বার্ধক্যের হাতছানি পড়ে গেল তার উপরে, বার্ধক্যের হাতছানি পড়ে গেল, আস্তে আস্তে তার ক্ষমতা, শক্তি কমে আসতে লাগলো। আসর যখন হয়ে গেল অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, আগের মতো আর দাপট শক্তি নেই। এরপরে যখন আরও একটু নিচে চলে গেল, ডোবার উপক্রম হয়ে গেল, তখন তার যেন পুরো বার্ধক্য এসে গিয়েছে, বার্ধক্য। আবার সেই উদিত হওয়ার মতো, শিশুর মতো সে আবার ক্ষীণ হয়ে গেল, আলোহীন হয়ে গেল, আর দাপট শক্তি কিছু রইল না। প্রতিদিন সূর্য আপনার মাথার উপর দিয়ে, আপনার উপর দিয়ে যায় আর আসে, আপনাকে কিসের মেসেজ, ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, সময়ের মেসেজ দিয়ে যাচ্ছে, যে দেখো মানুষ, মানুষ সূর্য এত বড় পাওয়ারফুল, এত শক্তিশালী, তারও শুরু আছে, তারও তারুণ্য আছে, তারও পৌঢ়্য আছে, তারও আবার শেষ আছে, পরিসমাপ্তি আছে। সকালবেলা যখন উঠল, এটা আমরা তুলনা করি আপনার বয়সের সাথে, আমি আপনি যখন ছোট্টবেলায় বিছানায় শুয়েছিলাম, নিজেদের ইচ্ছা মতো করার কিছুই ছিল না, হাসি আর কান্না ছাড়া আমাদের আর কোনো মানে কিছু ছিল না, ভালো কিছু বোঝানোর জন্য হাসি দিতাম ছোট্টবেলায় মার বিছানায় শুয়ে এসে, আর ব্যথা পেলে কান্না, এই দুটো হইলো আমাদের ভাষা ছিল, এছাড়া আর কোনো মুখে ভাষা ছিল না।
সূর্যর দেখুন ওই ছোট্ট বয়সটার সাথে আপনার বয়সটা সূর্যের বয়সটার সাথে মিলিয়ে দেখুন, একই ছিলাম। এরপরে আস্তে আস্তে শক্তি বাড়লো আমাদের, আমরা আমাদের তারুণ্যে ফিরে আসলাম, যৌবন ফিরে পেলাম, এখন আমার অনেক শক্তি, অনেক ক্ষমতা, হ্যাঁ যা মন চাই তাই যেন করতে পারি, অনেক দাপট আমার। সূর্যের যেমন ওই যে দুপুরের সময় যে দাপটটা ছিল, ওই রকম দাপট আপনারও চলছে। যখনই আবার এই সময়টা পার হয়ে যাবে, আসরের সময় হয়ে যাবে, আপনি আমি যখন আসরে পৌঁছে যাব, যৌব জীবনের আসরে চলে যাব, তখন কিন্তু আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ শিথিল হয়ে আসছে, আগের মতো আর কাজ করছে না, আগের মতো আর শক্তি পাচ্ছি না, আগের মতো রাগ করলে এখন নিজের গাবি কাঁপে। আগে রাগ করলে আমার রাগে ওরা কাঁপত, আর এখন আমার রাগ বেশি হয়ে গেলে আমি এখন কাঁপতে থাকি, আমার রাগ আমার শরীর অতটুকু সহ্য করতে পারছে না। এরপরে যখন আবার ডুবে গেল, মানে দুপুরে মানে একদম অস্তমিত হওয়ার কাছাকাছি চলে গেলাম, তখন একদম বৃদ্ধ বয়স, সূর্যেরও বৃদ্ধ বয়স এসে আমাদেরও বৃদ্ধ বয়স এসে যায়। এরপরে সূর্য এক সময় হারিয়ে গেল, এত বড় বিশাল শক্তি, এত বড় বিশাল সৃষ্টি, সেও একদিন হারিয়ে হেরে যাচ্ছে, তাকে আর আমরা দেখতে পাচ্ছি না। ঠিক ওই রকমভাবে আমিও আপনি একদিন হেরে যাব। সম্মানিত ভাইরা, আমার আপনার জীবনটা হচ্ছে সময়ের দুটো, একটা রাত আর একটা দিন মিলে একটা প্যাকেজ। আমার হাতের দিকে যদি আপনারা একটু তাকান তাহলে হয়তো বুঝতে পারবেন, আমি বোঝানোর জন্য বলছি। ধরুন এই যে এরকম আমার আপনার জীবনটা হচ্ছে এরকম, বাম হাতটা দেখছেন, পিছে তালুটা দেখছেন, এটা হলো রাত, আর এই যে ডান হাতের তালুটা দেখছেন, এটা হলো দিন। আমার আপনার জীবন হলো কিছু রাত আর কিছু দিনের সমন্বিত একটা প্যাকেজ। এখন আমরা দিনে আছি, এখন আমরা এখানে আছি, কিছুক্ষণ পরে আবার রাতে চলে যাব। তাহলে এই যে উপরিবর্তন হচ্ছে, এখন আমরা শুক্রবার দিনে আছি, আর একটু পরেই উল্টে যাবে, আমরা তখন শনিবার রাতে প্রবেশ করব। এইভাবে দিনগুলো উলট পালট করছে, এটা কিন্তু সময়। এই রাত আর দিন এই পুরোটাই হলো সময়। এই সময় যখন শেষ হয়ে যাবে, কোনো এক রাতে কোনো এক দিনে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, তাহলে আমার আপনার জীবন কিন্তু সময়, কিছু রাত কিছু দিবসের সমন্বয়। আমরা অনেক সময় বলি যে, যেমন লালন ফকিরের গানে এক বলা হয়েছে, তার গানে কিছু ভালো পাবে, বেশিরভাগই তো খারাপটাই, তার গানের ভিতরে একটা কথা বলেছেন, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমের, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমের। আমার ছাত্র জীবনের একটা কথা মনে আছে, যে আমরা যে ক্লাসে পড়তাম তার চেয়ে অনেক নিচে একটা ছেলে, আমার ক্লাসমেট তাকে জিজ্ঞেস করলো, এই বলতো মানুষের জীবন, মানুষের হায়াত বাড়ে না কমে? তো সুবহানাল্লাহ, সেই ছেলেটি যে বিচক্ষণতার সাথে জবাবটা দিল, আমি সেটা মনে রেখেছি, আমার ভালো লেগেছে উত্তরটা। সে ছোট্ট ছেলে, সে বলল যে জন্মের বয়স বাড়ে আর মৃত্যুর বয়স কমে। সুবহানাল্লাহ, জন্মের বয়স বাড়ে আর মৃত্যুর বয়স কমে। অর্থাৎ আমি আপনি প্রথম যেদিন জন্মগ্রহণ করলাম, তাহলে আমার জন্মের বয়স হলো আজকে একদিন, কিন্তু মরণটা আছে অনেক দূরে। ধরুন আমি আপনি 60 বছরের হায়াত নিয়ে আসছি, ধরুন কথার কথা, তাহলে আপনার সামনে আছে আরও 59 বছর 364 দিন, 59 বছর 364 দিন, তাহলে জন্মের বয়স মাত্র একদিন, আর মরণের বয়সটা এখন সামনে রয়ে গেছে এত লম্বা। আস্তে আস্তে কিন্তু দেখুন হায়াত আমরা বলছি বাড়ে, বাড়ছে তো না, ওই 60ই তো। যখন আপনি এদিকে 1 বছর পার করে ফেলেছেন, জন্মের বয়স 1 বছর, মৃত্যুর বয়স আছে আর 59 বছর, মৃত্যুর বয়স 59 বছর। এবার আপনি যখন মাঝখানে চলে আসলেন, 30 30 50 30 30 যখন আসলেন, তখন জন্মের বয়স হয়েছে 30, মরণের বয়সকে মানে শেষে কমিয়ে এসেছে আর 30। এইভাবে যখন আপনার 50 হবে, তখন আপনার জন্মের বয়স অনেক বেশি, 50 বছর হয়ে গিয়েছে, মরণের বয়স আছে আর মাত্র 10 বছর। আমি আপনি বড় হচ্ছে মানে কি, মরণের দিকে এগিয়ে যাচ্ছি।
আমি মাঝে মাঝে বলি এই চির সত্যটা যদি আমার আপনার বাবা মা উপলব্ধি করতে পারতেন যে আমার ছেলে বড় হচ্ছে মানে মরণের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে বাবা মা হয়তো বা প্রাণ খুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতো যে আল্লাহর সামনে যাওয়ার দরকার নাই, ওকে এখানেই থামিয়ে দেন, আর সামনে যাওয়ার দরকার নাই, বছর আর বাড়ানোর দরকার নাই, কারণ বাড়া মানেই মরণ নামক গর্তে এখন পড়ার সময় হয়ে যাচ্ছে। জানেন আমি কথাটাকে বুঝাইতে পারলাম কিনা আপনাদেরকে? আমরা বাচ্চারা যখন বড় হয় আমরা মা বাপ খুশি হই যে মার্শাল্লাহ আমার ছেলে এখন 10 বছর বয়স হয়ে গিয়েছে, মার্শাল্লাহ এখন 15 বছর, মার্শাল্লাহ এখন 20 বছর, হ্যাঁ এখন মোটামুটি আমার সংসার অনেক কাজ করতে পারে, হ্যাঁ হালটা ধরেছে, পড়াশোনায় প্রায় শেষের দিকে, এবার 25, এবার 30, আমরা কিন্তু খুশি হচ্ছি, ছেলে বড় হচ্ছে খুশি হচ্ছি। কিন্তু আপনি গভীর দৃষ্টিতে চেয়ে দেখুন, ছেলে বড় হচ্ছে মানে মরণের দিকে এগিয়ে যাচ্ছে, যত বড় হবে তত মরণ কাছে আসবে। সুবহানাল্লাহ, এই সত্যগুলো যদি বাবা মা বুঝতো তাহলে আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহকে 30-এ থামিয়ে দিয়েন, এদিকেও দিয়েন না আর ওদিকেও নিয়েন না, মিডল পয়েন্টে গিয়ে ব্রেক কষে দিয়ে যাতে করে আর এ মরণের বয়সটা কাছে না আসে। পথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও মাফ করে দাও, সুপথে চালাও মাফ করে দাও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ইমান এনেছি তবুও, এই ওসিলায় রহম দয়া বিলা ক্ষমা করে দা দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও, কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও, এই ওসিলা করে না ক্ষমা করে দাও মাফ করে দাও, ক্ষমা করে দাও মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ
দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কারো কাছে হারি না, কারো অনুসারি না, তবু দ্বারে হাত পাতি তবুও। কারো কাছে হারি না, কারো অনুসারি না, তবু দ্বারে হাত পাতি তবুও। এ ওসিলা চির সুখী জান্নাতে দা, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। স্বার্থকে ত্যাগিয়া, বুকে মরে আগিয়া, মা বাবা গেল গড়ে চলিয়া। এই ওসিলা মা বাবাকে জান্নাতে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে।